নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো আইএসএলকে নিয়ে বড় একটা আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো খেলাধুলো সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো হিরো আইএসএল এর আজকে আমরা যে আপডেটটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে এস সি বেঙ্গল বনাম এটিকে মোহনবাগান, এই হাই ভোল্টেজ ম্যাচ, এই ডার্বি ম্যাচে এটিকে মোহনবাগান কিন্তু 3-0 গোলে এস সি বেঙ্গলকে হারিয়ে দিয়েছে এবং একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে এটিকে মোহনবাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেখানে কিন্তু এই দলের প্রত্যেকটি প্লেয়ার একটা অলরাউন্ড পারফর্ম করেছে, যেখানে কিন্তু যখনই দরকার হয়েছে তারা অ্যাটাকিংয়ে গেছে এবং যখনই দরকার হয়েছে একজন স্ট্রাইকারও কিন্তু ডিফেন্সে এসে ডিফেন্স করেছে। তো একটা দুর্দান্ত পারফরমেন্স এটিকে মোহনবাগানের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি। তার পাশাপাশি কিন্তু এস সি বেঙ্গলের কথা তোমরা যদি বলো, তারা কিন্তু প্রথম থেকেই একটা ভালো শুরু করেছিল, প্রথম 6-7 মিনিটে। তারপরে কিন্তু 12 মিনিটের মাথায় রয় কৃষ্ণার একটা গোল, তারপরে কিন্তু 14 মিনিটে মনবীর সিংয়ের একটা দুর্দান্ত গোল আমরা দেখেছি। তার পাশাপাশি কিন্তু লিস্টন কোলাসো 23 মিনিটে একটা গোল করেন এবং এই তিনটে গোল কিন্তু খেলার পুরো ছবিই পাল্টে দেয়। এবং অরিন্দম ভট্টাচার্য, তিনি এস সি বেঙ্গলের ক্যাপ্টেন, যার থেকে কিন্তু অনেক কিছু আশা করা ছিল, বাট তিনি কিন্তু কালকে একটা ভীষণ খারাপ পারফরমেন্স করেন। এবং তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিই যে তিনি কিন্তু ইনজিওর হয়ে গেছেন এবং যার জন্য তিনি কিন্তু পুরো ম্যাচটাও খেলতে পারেননি এবং তার জায়গায় এসেছিলেন শুভম সেন। দুর্দান্ত পারফরমেন্স করেছেন শুভম সেন আমি বলবো, এবং এস সি বেঙ্গলের জন্য শুভম সেন কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে উঠতে পারে, বিকজ শুভম সেন কালকে যেখানে তাদের দলটা 3-0 গোলে পিছিয়ে ছিল সেই জায়গা থেকে কিন্তু তিনি যেভাবে পারফরমেন্স করেছেন, একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছেন শুভম সেন আমি বলবো, এবং এস সি বেঙ্গলের একটা বড় আবিষ্কার আমি বলবো শুভম সেন। তো আমরা সবাই চাইবো শুভম সেন যেন নেক্সট ম্যাচগুলোতে একটা দুর্দান্ত পারফরমেন্স করুন এবং অরিন্দম ভট্টাচার্য যদি ইঞ্জুরির জন্য নেক্সট ম্যাচগুলোতে না খেলতে পারেন, তাহলে কিন্তু শুভম সেন হয়তো কন্টিনিউ করতে পারেন এস সি বেঙ্গলের হয়ে গোলকিপিং হিসাবে। তো সেই জায়গায় কিন্তু শুভম সেন একটা দুর্দান্ত ফ্যাক্ট হয়ে উঠতে পারেন এস সি বেঙ্গলের জন্য। তার পাশাপাশি যদি ম্যাচ নিয়ে আমরা পুরো ডিটেলসে কথা বলি, সেখানে কিন্তু এস সি বেঙ্গল 7টা শট নিয়েছে যার মধ্যে কিন্তু তারা একটাও টার্গেটে রাখতে পারেনি। তার পাশাপাশি 12টা শটের মধ্যে 5টা শট টার্গেটে রাখতে পেরেছে এটিকে মোহনবাগান, যার মধ্যে কিন্তু তারা 3টে গোল তুলে নিয়েছে। তার পাশাপাশি কিন্তু বল পজিশনে এস সি বেঙ্গল এগিয়ে রয়েছে 56% এবং 44% বল পজিশন রয়েছে এটিকে মোহনবাগানের। তার পাশাপাশি কিন্তু 9টা ফাউল করেছে এস সি বেঙ্গল এবং 12টা ফাউল করেছে এটিকে মোহনবাগান, এবং হলুদ কার্ড কিন্তু এস সি বেঙ্গলের 3টে রয়েছে, বিকজ তারা 3টে হলুদ কার্ড দেখেছে, যেখানে কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের মাথায় সিডোয়েল এবং ফেরোসেভিচ দুটো কিন্তু ইয়েলো কার্ড দেখেন। তার পাশাপাশি কিন্তু হামতে, তিনিও কিন্তু একটা হলুদ কার্ড দেখেন এস সি বেঙ্গলের হয়ে, এবং 3টে হলুদ কার্ড কিন্তু এস সি বেঙ্গলকে দেখতে হয়েছে। তার পাশাপাশি 3টে অফসাইড করেছে এস সি বেঙ্গল এবং 1টা অফসাইড এটিকে মোহনবাগান, এবং 4টে কর্নার কিক পেয়েছে এস সি বেঙ্গল এবং 2টো কর্নার কিক পেয়েছে এটিকে মোহনবাগান। তো এই ছিল ফুল স্কোর। তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিই যে এই ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ কিন্তু জনি কাউকো। তো এটিকে মোহনবাগানের জনি কাউকো, যিনি কিন্তু প্রথম ম্যাচটাতে কেরালা ব্লাস্টার্সের সাথে সেভাবে ভালো পারফর্ম করতে পারেননি ঠিকই, বাট এই ম্যাচে তিনি কিন্তু একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছেন, যেখানে তিনি কিন্তু হয়েছেন হিরো অফ দ্য ম্যাচ। তো জনি কাউকো তিনি কিন্তু এই ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ। তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিই যে এই ম্যাচটা জিতে কিন্তু এটিকে মোহনবাগান 2টো ম্যাচ খেলে তারা কিন্তু 6 পয়েন্ট নিয়ে একদম পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে, এবং এস সি বেঙ্গল তারা কিন্তু পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থানে রয়েছে, যেখানে তারা কিন্তু 2টো ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট পেয়েছে। এবং এই হচ্ছে পুরো খেলার ডিটেলস। তো তোমাদের কি মনে হয় যে এস সি বেঙ্গল তারা কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারবে, বিকজ এর আগের সিজনে তারা কিন্তু সেইভাবে ভালো পারফর্ম করতে পারেনি এবং এবছরও কিন্তু এস সি বেঙ্গলের শুরুটা ঠিক ভালো হলো না, বাট এটিকে মোহনবাগান তারা কিন্তু একটা দুর্দান্ত শুরু করেছে, পরপর 2টো ম্যাচে 2টো জয় এবং একটা বড় ব্যবধানেই জয় 2টো ম্যাচেই, যেখানে কিন্তু তাদের একটা বাড়তি অক্সিজেন যোগাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা সবাই চাইবো এস সি বেঙ্গল যেন খুব তাড়াতাড়ি দ্রুত কামব্যাক করুক,
বিকজ এস সি ইস্ট বেঙ্গল একটা বড় দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আমাদের সবার একটা প্রিয় দল। তার পাশাপাশি এটিকে মোহনবাগান, তারাও একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো এই দুটো দল কিন্তু আইএসএলে একটা ব্রিলিয়ান্ট পারফর্ম করুক আমরা সবাই চাই। তো দেখা যাক এস সি ইস্ট বেঙ্গল কতটা তাড়াতাড়ি নিজেদেরকে আরও কামব্যাক করতে পারে। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। তো তোমাদের কি মনে হয় যে এস সি ইস্ট বেঙ্গল কত তাড়াতাড়ি নিজেদের কামব্যাক করতে পারবে, তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, আর তোমরা এটাও কমেন্ট করে জানাও যে এটিকে মোহনবাগান নেক্সট ম্যাচগুলোতে কতটা ভালো পারফর্ম করতে পারবে বলে তোমার মনে হয়, এবং আইএসএলে এটিকে মোহনবাগান এবছর যেভাবে শুরু করেছে তোমার কি মনে হয় যে এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে কি এবছর আইএসএলে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাও। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।